মন্ত্রী আন্দোলনের সময়কালে এবং বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন সরকারের প্রতিবাদে তিনি রাখতেন এখন বক্তব্য রাখছেন সাবেক আলিম তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমি প্রথমে নাগরিক সমাবেশে আয়োজিত একটি সভায় পরিমণ্ডল মুক্তি দাবি করা হচ্ছে সেটাতে আমি সম্মতি প্রকাশ করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হিসেবে দায়িত্ব পালন করছি এবং সেই শিক্ষক হিসাবে এবং বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আলোচনা করব যে পরিমণ্ডল আসলে প্রথমে একজন ব্যক্তি যে নাগরিক বাংলাদেশের এবং সাংবিধানিকভাবে তার সকল অধিকার রক্ষা করার জায়গা আছে এবং সাংবিধানিকভাবেও আমরা জানি যে বাংলাদেশের নারী এবং পুরুষ একই ধরনের আইনের আশ্রয় তারা নিতে পারে চলচ্চিত্র জগতেও কিন্তু পরিমণ্ডল দর্শকের করে কাছাকাছি না হলেও তার কাজ করছেন দীর্ঘ সময় ধরে তিনি 30টি ছবিতে তিনি অভিনয় করেছেন এবং বেশ কিছু ছবি এখন প্রায় 40% শেষ হয়েছে সেটা তিনি নায়িকা হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন এবং যে মামলাগুলি তার বিরুদ্ধে দেওয়া হয়েছে তাকে যেভাবে আসলে তার বাড়িতে আটক করা হয় সেই প্রক্রিয়া এবং সেই মামলা যেটা আমরা আইনের ভাষায় কিছু বলতে চাই যে তাদের সাথে কিন্তু আমরা দেখছি যে আইনজীবীরা বিভিন্ন পর্যায়ে বলছেন যে এটা জামিনযোগ্য এবং তাকে জামিন দেওয়া যায় কিন্তু আমরা তার পরিলক্ষিত করছি যে তাকে তিনবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং এই তিনবারটি নেওয়া হচ্ছে না সেই সময় আমরা মনে করি মিডিয়া ট্রায়ালটা বিশেষ হয়ে যাচ্ছে এবং তার সম্পর্কে যে ধরনের কটূক্তি অশ্রাব্য ভাষা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সন্ত্রাসী দ্বারা হচ্ছে সেটা কোনোভাবে আমাদের জন্য কাম্য নয় কারণ বাংলাদেশের সমগ্র জনসংখ্যার 50% নারী এবং এই নারীরা কিন্তু অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে এবং পরিমণি চলচ্চিত্র জগতের একজন প্রতিষ্ঠিত মানুষ তার প্রতি যে ধরনের ব্যবহার করা হচ্ছে এবং তাকে যে দফায় দফায় রিমান্ডে নিয়ে আসছে সেই রিমান্ডে নিয়ে আসার কি কারণ সেই যোগ্যতা কিন্তু এখনও আমরা আমাদের সামনে পরিষ্কার হয়নি সঠিক কিছু বিবেচনা নিয়ে আমি মনে করি যে কিছুটা বেশি যাচ্ছে পরিমণি মতো একজন মানুষ তৈরি করেছে তাদের সম্পর্কে সন্ধান চালানো উচিত কেননা যদি আমরা তাদেরকে সন্ধান না করি বেশি কয়েকজন যা না জানতে চেষ্টা করি তাহলে কিন্তু আরও অনেক পরিমণি বাংলাদেশে সৃষ্টি হবে কিন্তু আজকে নাগরিক সমাজের মাধ্যমে আমি সচেতন নাগরিকদের নীতি বাংলাদেশের জনগণনীতি এবং সরকারের নীতি আকর্ষণ করে আমি করব যে তাকে অবিলম্বে যেন দেওয়া হয় জামিনেই হোক আর বেমিনি হোক তাকে যেন এই মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হয় এবং নিজের প্রচলিত বিচারাধীন ব্যবস্থা যদি নিয়ে দোষী সাব্যস্ত হয় অবশ্যই সেটা চলমান বিচারের মাধ্যমে সেটি করা হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ